আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 67তম জন্মদিন। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় দলের নেত্রীর জন্মদিন পালন করছে প্রত্যেক তৃণমূল নেতা কর্মীরা। বর্ধমানেও মহাসমারোহে এই জন্মদিন পালন করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বর্ধমান স্টেশন চত্বরে কেক কেটে মিষ্টি বিতরণ করে ও প্রায় 1000 মানুষকে মাস্ক পরিয়ে জন্মদিন পালন করলেন সংগঠনের নেতারা। এই প্রসঙ্গে সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি ইফতেকার আহমেদ বলেন, প্রত্যেক তৃণমূল কর্মীর কাছে এই দিনটি ভীষণ স্পেশাল। প্রত্যেকবার অনেক বড় করে জন্মদিন পালন করি আমরা, কিন্তু করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় গত 2 বছরের ন্যায় এবছরও সম্পূর্ণ কোভিড বিধি মেনে অল্প কিছু সংখ্যক কর্মী সমর্থককে নিয়ে এই জন্মদিন পালন করা হলো। এদিন পথচলতি মানুষকে মিষ্টি খাওয়ানোর পাশাপাশি মাস্ক পরে সচেতন করা হচ্ছে বলে জানান ইফতেকার বাবু। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ 67তম জন্মদিন। এই জন্মদিনে বর্ধমানের বামবটতলা এলাকায় দলীয় পার্টি অফিসে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন বৈকণ্ঠপুর 1 নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাশাপাশি সকলকে কেক ও মিষ্টি খাওয়ানো হয়। বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাম অঞ্চলে তৃণমূলের নেতাকর্মীরা দলনেত্রীর জন্মদিন পালন করে। তারা চান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষ এগিয়ে যাবে। আমজাদ আলী, রিপোর্ট এনটিভি, ডব্লিউপি। পেতাম না মমতাদের বিজয়ী তৃণমূল কংগ্রেস না করতেন, তাই আমরা মনে করি যে যার হাত ধরে বাংলা স্বাধীন হয়েছে তারই আজ জন্মদিন। তাহলে আজকে বাংলার প্রত্যেক শ্রেণীর মানুষের, যারা বাংলায় বাঙালি যারা আছে, প্রত্যেকে আজকে আনন্দের দিন। তাই আমরা সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন জায়গা আনন্দের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেতে উঠেছে। আজকে কেক কাটা হলো এবং মিষ্টি বিতরণের পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক বিতরণও আমরা করলাম। আজকে দিদির যে জন্মদিন, এর আগেই তো গেল প্রতিষ্ঠা দিবস, তারপরে দেখা গেল এখানে 2022-এ আনন্দ উপভোগ করা হলো, সব কিছুই কি মিলিজুলি কি এই এটা করা হচ্ছে? হ্যাঁ, আজকে ধরুন প্রথম বছরে ইয়ে, তারপরে আপনার দিদির জন্মদিন, কিন্তু পাশাপাশি আমরা যেহেতু করোনার তৃতীয় ঢেউ আছে, আমরা সাবধান অবলম্বন করছি, সরকারি সমস্ত নির্দেশিকা আমরা চেষ্টা করছি মানুষকে নিজেরাও পালন করতে এবং মানুষকেও যেন মানুষ পালন করে সে সম্পর্কে আমরা সচেতন। তাদের পক্ষ থেকে এটা বর্ধমান ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কত মাস বিতর করা হলো এখানে আমরা একটা মাস মিষ্টি দিতে আমাদের এখানে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ইফতেকার আহমেদ আমাদের সকলের প্রিয় বাপুদার উদ্যোগে আমরা আজকে আমাদের দেশনেত্রী আমাদের জনগণ মনোধী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন আমরা পালন করছি। কারণ আমরা এই কোভিড সিচুয়েশনেকে মাথায় রেখে আমরা নির্দিষ্টভাবে আমরা যে সামাজিক আমাদের দায়িত্ববোধ ট্রেড ইউনিয়নের সকল পথচলতি মানুষকে এখানে মাস্ক বিতরণ আমরা করছি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ যত বিপদ আসুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় জীবন বাজি রেখে আমাদের রক্ষা করেছে। এ বাংলাতে যত সুখ আছে সব আমাদের দিয়েছে, নিজে সয়েছে হাজার দুঃখ, হাজার কষ্ট, হাজার যন্ত্রণা যা কখনো শোধ হবার নয়। তাই তিনি যখন রামকৃষ্ণদেব যেমন বলেছিলেন যে যত মত তত পথ, আমাদের নেত্রী বলেছেন যে ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কারুর নেই। উৎসব আমাদের আমাদের দিদি বলেছেন যে ধর্ম পালনে বাধা দেওয়ার কোনো অধিকার কোনো মানুষের নেই, ধর্ম সবাই নিজে নিজের পালন করুক, উৎসব সবার, ধর্ম যে যার। আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জন্মদিনে আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই জন্মদিন প্রতি বছর ফিরে আসুক, দিদি যেন আরও 100 বছর বাঁচে, এই কামনায় আমরা ঈশ্বর আল্লাহর কাছে করি। এবং আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি প্রাপ্তদার জন্মদিন এটা আমাদের দিদির একটা 75 বছর জন্মদিন। সামাজিক দূরত্ব নেই, নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব, যারা পরিবহনের মাধ্যমে যাচ্ছেন রাস্তা দিয়ে তাদের তো আমরা অনুরোধ করছি, প্রশাসনে যেমন অনুরোধ করছে আমরা আজকের দিনে অনুরোধ করছি তারা যেন পারস্পরিক দূরত্ব বজায় রেখে মাস্ক করুন। আমাদের রাজ্যের আমাদের জননেত্রী, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, ওনার আজকে জন্মদিন। এই দিনটিকে আমরা
প্রত্যেক বছর আমরা সেলিব্রেশন করি। আজকে তাই আমরা কেক কেটে আমাদের বামগ্রামের পার্টি অফিসে আমরা জন্মদিন পালন করলাম আমাদের জননের। কি কি কর্মসূচি কিছু আছে নাকি আজকে? আমাদের মূলত বিকালের দিকে আমাদের একটা রয়েছে, আমরা আমাদের যে এখানে একটা জানেন যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় খুবই গরিব মানুষের বাচ্চারা এখানে থাকে, তাদের শীত বস্ত্র নেই, আমরা দেখে এসেছি। আজকে যাব আমরা গিয়ে তাদের একটু করে একটা করে হলো কম্বল আমরা দিয়ে আসবো। অনেক মানুষ তো রাস্তায় এরকম অসহায় পড়ে থাকে, তাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে? হ্যাঁ, আগামী দিনে আমরা তাদের কাছেও যাব, যেন তারা অন্তত শীতের হাত থেকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা দিয়ে আসবো তাদের। আমাদের উপপ্রধান সাহেব বা আমাদের অঞ্চলের সভাপতি, যুব সভাপতি উনিও থাকবেন আমার সঙ্গে। আজকে আমরা সবাই এখনই একসঙ্গে আমরা চারটের সময় বেরোবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে শেখ আজাদ রহমান, আমি বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস।